হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি, এটা হচ্ছে আমার ঠাকুমার থেকে শেখা। যখন ঠাকুমা রান্না করতো, আমি তখন ঠাকুমার পাশে বসে বসে দেখতাম ঠাকুমা কীভাবে রান্না করছে। আজ আমি সেভাবেই তৈরি করছি। প্রথমে এখানে আমি রসুনটাকে বেটে নিলাম। আমরা রসুন কিন্তু খুব কম খাই, তাই সেই হিসেবে আমি রসুনটা ব্যবহার করেছি। খাসির মাংসে রসুনটা একটু বেশিই লাগে, তাই আমি যেরকম খাই সেরকমই ব্যবহার করলাম। আর আদাও এখানে আমি শিলেই বেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো গ্রেট করেও দিতে পারেন, আবার চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, কিন্তু আমি শিলেই বেটে দিচ্ছি। আদা রসুনটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এদিকে মাটনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে প্রচুর বৃষ্টি বন্ধুরা, বৃষ্টি ভিজে ভিজেই মাটনটা ধুয়ে এনেছি বাইরে থেকে। তারপরে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন হলুদ গুঁড়ো, মানে 4 চামচের। আর দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, ঝালটা অবশ্যই বুঝে শুনে নিজেরা ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 7 মতন লবণ। আর যে আদা রসুনটা বেটেছিলাম সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ মতন রসুন আর 2 টেবিল চামচ মতন আদা। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। আর দিয়ে দিলাম একটুখানি সর্ষে তেল, একটুখানি বলতে প্রায় এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি ব্যবহার করেছি, কমই তেলটা আমি ব্যবহার করেছি। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আমি এখানে আর কিছু ব্যবহার করছি না। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতেই পারেন রং আসার জন্য, কিন্তু আগেকার দিনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ছিল না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কখনোই ব্যবহার হতো না। সেই লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু তরকারি খুব সুন্দর রং হতো। আজ আমি সেটাই শেয়ার করছি। ঠাকুমা আমার এইভাবেই রান্না করতো। এবারে আমি মাংসটাকে মেখে ঢাকা দিয়ে রেখেছি। আমার হাতে সময় নেই, তাই আমি 8 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছি। হাতে সময় থাকলে এটা 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিলে আরও ভালো হয়। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু বেশ বড় বড় ডুমো ডুমো কেটেছি, মানে কতটা আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু আলুগুলো কিন্তু অনেক বড় বড়। যেহেতু খাসির মাংস সেহেতু আলুগুলো একটু বড় বড়। আর এটা অবশ্যই একটু ঝোল ঝোল রান্না করব, আগেকার দিনে কিন্তু কষা কষা এরকম রান্না হতো না। এবারে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো মতন লালচে করে ভেজে নেব। তাই এইভাবে উল্টে পাল্টে এই যে লালচে করে পুরো ভেজে নিয়েছি, দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি, দেখুন আলুগুলো কত সুন্দর কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমরা এরকম আলু ভাজতে গেলে বিরিয়ানির জন্য ফুড কালার ব্যবহার করি। আগের দিনে কিন্তু সেসব ছিল না, মা ঠাকুমা দিদিমারা তাদের হাতের গুণেই এরকম সুন্দর করে রান্না করত। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 4 টুকরো লবঙ্গ, 2 এলাচ, আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনির কাঠি আর 1/2 চামচ সাদা গোটা জিরে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু বেশ ডুমো ডুমো কেটেছি, আমি কিন্তু পেঁয়াজগুলো মিহি করে কাটিনি। পেঁয়াজগুলো বেশ ভালো বড় বড়, যেহেতু খাসির মাংস সিটি দিতে হবে তাই পেঁয়াজগুলো এরকমই কেটেছি। পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি ওই 4 চামচের 1 চামচ মতন রসুন বাটা আর 1 টেবিল চামচ মতন আদা বাটা। এবারে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমেটো। টমেটোটা খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি।
টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের একদম রাস্তার পারে বাড়ি, তাই ভীষণ গাড়ির আওয়াজ হয়, তাতে কিন্তু তোমরা কিছু মনে করো না। আমরা জানলা দরজা বন্ধ করে দিয়েও যদি কথাটা বসাই, তাও এই আওয়াজগুলো একদম এসে যায়। তারপরে টমেটোটা দিয়ে মিনিট দুই তিনে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটন। মাটনটা দিয়ে মিনিট চার পাঁচে মিডিয়াম টু হাই আঁচে ভালো করে মাটনটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আগেকার দিনে খাসির মাংস রান্না করলে কিন্তু গ্যাসে রান্না করতো না। আগেকার দিনে তো গ্যাস ছিল না, তখন হচ্ছে উনুনে রান্না হতো, মানে কাঠ কয়লা ঘুটে। আর এই খাসির মাংস করলে সাধারণত বাইরে কাঠের উনুনেই রান্না করা হতো, কারণ তখন তো কুকার টুকারও ছিল না। সেক্ষেত্রে তখন ঠাকুমাকে দেখেছি গাছ থেকে পেঁপে পেরে পেঁপের কষ দিতে, পেঁপে দিতে। কিন্তু এখন যেহেতু অনেক উন্নত, তাই সেহেতু এখন আমার আর কাঠে রান্না করা হলো না, আমার কাঠের উনুন নেইও, আর এখানে কাঠের উনুন তৈরি করার মতন পরিস্থিতিও নেই এখন এই মুহূর্তে। সেই জন্য আমি ওভেনেই রান্নাটা করছি। বাট ভালো করে পাঁচ ছ মিনিট আমি মাটনটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এবারে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরও মিনিট দুয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর মধ্যে সমস্ত মশলা নুন সব কিছু ভালোভাবে ঢুকে যায়। যদিও আলুটা আমি নুন হলুদ দিয়েই ভেজেছি যাতে নুনটা ভালো মতন ঢুকে যায়, তবুও আবার ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আগেকার দিনে এরকমভাবে মাংস রান্না করে ঠাকুমা একদম সবাইকে, বাবা কাকা জ্যাঠা আমরা সবাই লাইন দিয়ে বসে এই মাটনের ঝোল আর ভাত খেতাম। হ্যাঁ, তখন তো এই মাটন কথাটাও ব্যবহার করতো না, সবাই খাসির মাংসই বলতো। এখন তো এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করা হয়, যেমন চিকেন, মাটন, তখন মুরগির মাংস আর খাসির মাংস এরকমই বলা হতো। যাই হোক, কথা বলতে বলতে মাটনটা কিন্তু খুব ভালো করে আলুর সাথেও কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আর দেখে বুঝতেই পাচ্ছেন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। আর এই মাটনটা যখন কিনে আনা হয়েছে, মাটনটায় কিন্তু একটু তেল আনা হয়নি। আর আমিও কিন্তু হ্যাবক যে তেল দিয়ে রান্না করছি তা নয়। এবারে প্রথমেই দিয়ে দিলাম আমি শিল ধোয়া যে জলটা, সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার নিজের ইচ্ছে অনুযায়ী জলটা ব্যবহার করলাম, আপনারা যেরকম ঝোল ঝোল রাখবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। তবে খাসির মাংস একটু ঝোলঝোলই ভালো লাগে, মুরগির মাংসের মতন কষা নয়। তবে আমি কিন্তু খাসির মাংসটা ঝোলই রাখবো, তাই সেই অনুপাতে আমি আরও একটু জল এখানে দিয়ে দিয়েছি। ঝোলটা যখন এরকম ফুটে এসেছে, আর জলটা দেওয়ার পর কিন্তু আমি চেক করে একটু লবণও দিয়ে দিয়েছি, ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি ঝোলটাকে এরকমভাবে কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু আমি গ্যাসে রান্না করছি, সেহেতু তো আর গ্যাসেই পুরোটা রান্না করা যাবে না, প্রচুর গ্যাস পুড়বে। এখন গ্যাসের প্রচুর দাম বন্ধুরা, আপনারা সবাই জানেন, তাই আমি এটা কুকারে এখন ট্রান্সফার করে দিচ্ছি। কুকারে সম্পূর্ণটা ঢেলে দিলাম, দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পাঁচটা সিটি দেব। তবে যদি খাসির মাংসটা খুব ভালো মাংস হয়ে থাকে, তবে চারটে পাঁচটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর যদি একটু খাসির মাংসটা কিছু অসুবিধা থাকে, তাহলে একটু ছ সাতটা সিটি দিতে হয়। যাই হোক, আমি এখানে পাঁচটা সিটি দিলাম। পাঁচটা সিটি দিয়ে কুকারটাকে আমি ঠান্ডা করে, এই যে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে বেশি কাত করে আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমার ক্যামেরা ধরার, মানে ফোন ধরার কেউ নেই, সেই জন্য। এবার এটাকে আমি আবার কড়াইতে ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা এটা কড়াইতে আর নাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম, তার কারণ হচ্ছে আমি কড়াইতে দেওয়ার পর একটু গরম মশলা আর একটু ঘি দেব। আপনারা চাইলে সেটা কুকারের ভেতরেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আবার একটু কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই খাসির মাংস রান্না রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার গ্যাসটা আমি অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।